আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো টোস্ট বিস্কুট ঘরে টোস্ট বিস্কুট তৈরি করা যে কতটা সহজ তা আপনারা আমার আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন দেখতে তো হুবহু সেই প্যাকেটের কেনা টোস্ট বিস্কুটগুলোর মতোই হয়েছে আর খেতে কতটা কুড়মুড়ে হয়েছে চলুন শব্দ শুনে আসা যাক আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন টোস্ট বিস্কুট তৈরির জন্য ওভেনের ভেতরে যে বেকিং ট্রে থাকে সেই বেকিং ট্রের ওপরে আমি সাধারণ সাদা লিখার কাগজ বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার অথবা বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন টোস্ট বিস্কুট তৈরির প্রধান উপকরণ হচ্ছে পাউরুটি আর এটা আমার ঘরের তৈরি পাউরুটি যা আমি গত পর্বেই দেখিয়ে দিয়েছিলাম আপনাদের এর ভিডিও লিঙ্কটা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে এরকম ঘরেও পাউরুটি তৈরি করতে পারবেন আবার চাইলে বাজার থেকে কিনে আনা পাউরুটি দিয়েও তৈরি করতে পারবেন অনেক সময় দেখা যায় পাউরুটি বাসায় পড়ে থাকে কেউ খায় না একটু শক্ত হয়ে যায় সেগুলো দিয়েও এই টোস্ট বিস্কুট তৈরি করতে পারবেন আমি বেকিং ট্রের ওপরে একটু ফাঁকা ফাঁকা জায়গা করে এই পাউরুটিগুলো বিছিয়ে নিয়েছি এখন একটা ইলেকট্রিক ওভেনকে আমি একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রথমে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এরপর ওই একই তাপমাত্রায় আমি পাউরুটিগুলোকে আট মিনিটের জন্য বেক করে নিব আট মিনিট পর পাউরুটিগুলো কিন্তু এখন বেশ শক্ত হয়ে এসেছে কিন্তু পুরোপুরি হয়নি কিছুটা নরম আছে এরকম একটা কাটা চামচের সাহায্যে অপর পাশটা আমি উল্টে দিচ্ছি আর কিছু পাউরুটি দেখতে পাচ্ছেন সুন্দর বাদামি রং চলে এসেছে আসলে এ দুটো একটু পাতলা করে কাটা হয়েছে একটু ছোট সাইজের এজন্য এগুলো বেক হয়ে গিয়েছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর আবারও আমি আট মিনিটের জন্য একইভাবে বেক করে নিচ্ছি আরও আট মিনিট পর আমি ফিরে এলাম এখন কিন্তু খুব সুন্দর একটা বাদামি রঙ চলে এসেছে এবং টোস্ট বিস্কুটও তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে সাধারণ তাপমাত্রায় আমি পুরোপুরি ঠান্ডা করে নিব আপনারা চাইলে কিন্তু চুলাতেও এই টোস্ট বিস্কুট তৈরি করতে পারবেন চুলায় যারা তৈরি করবেন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি এরকম একটা বড়ো ননস্টিক হাঁড়ির ভেতরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন তারপরে এই হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আপনারা মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিবেন তারপর দশ মিনিটের জন্য খুব ভালোভাবে হাঁড়িটা গরম করে নেবেন ঠিক যেরকমটি আমরা ওভেনে প্রিহিট করে থাকি হাড়িটাও ঠিক একইভাবে প্রিহিট করে নিতে হবে এরপরে এরকম একটা লম্বা কেকের মোল্ডের ভেতরে আপনারা পাশাপাশি পাউরুটির স্লাইসগুলো বসিয়ে নিয়ে গরম করা হাড়ির ভেতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে বিশ মিনিটের জন্য বেক করে নেবেন বিশ মিনিট পর বের করে আমি যেভাবে উল্টে দিয়েছিলাম পাউরুটিগুলোকে ঠিক একইভাবে উল্টে আরও বিশ মিনিট বেক করতে হবে তবে হ্যাঁ ওভেনে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু চুলায় একটু সময়টা বেশি লাগবে এই যা তো দর্শক দেখলে নিত কত সহজে ঘরেই টোস্ট বিস্কুট তৈরি করা যায় লাগবে শুধুমাত্র একটি উপকরণ আর তা হচ্ছে পাউরুটি আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে টোস্ট বিস্কুট খেতে পারেন আবার চাইলে টোস্ট বিস্কুট গুঁড়ো করে যে কোনো ধরনের চপ কাটলেট বা কাবাবের কোটিং হিসেবেও ব্যবহার করতে পারবেন এ ধরনের স্ন্যাক্সগুলোকে মচমচে করতে সাহায্য করবে আজকের রেসিপি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ